হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কি অ্যাপ্লিকেশন লেয়ার। ওএসআই মডেলের 7th লেয়ারের নাম হচ্ছে কি বেসিক্যালি অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ার বেসিক্যালি ডেটা নিয়ে কাজ করে থাকে। তো অ্যাপ্লিকেশন লেয়ারের যে মূল কাজটা সেটা হচ্ছে কি, দিস লেয়ার প্রোভাইডস এ ইউজার ইন্টারফেস ফর দ্য ইউজার টু ইন্টারেক্ট উইথ অ্যাপ্লিকেশন সার্ভিসেস অর নেটওয়ার্কিং সার্ভিসেস। তো বেসিক্যালি হচ্ছে ইউজার ইন্টারফেসের সাথে নেটওয়ার্কিং এবং অ্যাপ্লিকেশন সার্ভিসের যে ইন্টারকানেক্ট সেটাই হচ্ছে বেসিক্যালি অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ। অর্থাৎ সাপোজ টু সে যখন হচ্ছে আপনি কোনো ব্রাউজারে গিয়ে সার্চ দিয়ে কোনো একটা ফাইলের নাম লিখেন বা কোনো একটা সফটওয়্যার নাম লিখতেছেন, সেই সফটওয়্যার কিন্তু আপনার কম্পিউটার বা ডেস্কটপে নেই, সেইটা কোনো না কোনো এক সার্ভার রাখা হয়েছে। সেই সার্ভার থেকে সেই ফাইলটা কিন্তু খুব সহজে আপনার সিস্টেমে ডাউনলোড হয়ে যাচ্ছে, ঠিক আছে, যখন আপনি ডাউনলোড করতে চান। সো আপনার ইউজার ইন্টারফেস থেকে শুরু করে সেই সার্ভার পর্যন্ত যে ইন্টারকানেক্ট করে দেওয়া সেটা হচ্ছে বেসিক্যালি অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ। তো বেসিক্যালি এখানে হচ্ছে সাপোজ যখন এইভাবে ফাইল ডাউনলোড হয়, সাপোজ আমি যদি এফটিপি, এফটিপি মানে হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। সো এখানে হচ্ছে একটা প্রোটোকল, মেইন ইস্যু হচ্ছে প্রোটোকল। সো প্রোটোকল বলতে কি বুঝি, প্রোটোকল বেসিক্যালি হচ্ছে কি সেট অফ রুলস টু ফলো টু হ্যাভ প্রপার কমিউনিকেশন। তো বেসিক্যালি প্রপার কমিউনিকেশন করার জন্য কিছু একটা রুলস, আমি প্রোটোকল নিয়ে আপনাকে ডিটেলস পরবর্তী ভিডিওতে জানাবো। এখন বেসিক্যালি হচ্ছে কোনো একটা রুলস ফলো আপ করে সেই সিস্টেম থেকে আপনার সিস্টেমে ফাইলটা কি হচ্ছে ডাউনলোড হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে যেমন এসএমটিপি, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে। এরপর এইচটিটিপি, এইচটিটিপিএস, তো বিভিন্ন ধরনের প্রোটোকল রয়েছে যে প্রোটোকলকে ইউজ করে আপনার ইউজার অর্থাৎ আপনার ইন্টারফেসকে করে ফাইলগুলো ডাউনলোড করে, ঠিক আছে। যেমন ব্রাউজার, ব্রাউজারে গিয়ে আমরা কি করি, ব্রাউজারে গিয়ে আমরা আমাদের চাহিদা মতো যে কন্টেন্টগুলো চাই সেগুলো ওখানে টাইপ করে সার্চ করি, সেই কন্টেন্টগুলো যে জায়গায় আছে সেখান থেকে আমরা এখান থেকে দেখতে পাই বা ডাউনলোড করতে পারি প্রয়োজনে। সো বেসিক্যালি হচ্ছে ইউজার ইন্টারফেস, ইউজার টু ইন্টারকানেক্ট উইথ অ্যাপ্লিকেশন, সে অ্যাপ্লিকেশন সার্ভিস হতে পারে বা নেটওয়ার্কিং সার্ভিস হতে পারে, ঠিক আছে। তো বেসিক্যালি যদি আমরা দেখি নেটওয়ার্কিং অ্যাপ্লিকেশনগুলো কী কী, সাপোজ নেটওয়ার্কিং অ্যাপ্লিকেশন হচ্ছে কি ফাইল ট্রান্সফার, এক বছর হতে আরেক বছর আমরা ফাইল ট্রান্সফার করে থাকি, অর্থাৎ এক সিস্টেম হতে আরেক সিস্টেম হতে ফাইল ট্রান্সফার যখন করে থাকি, বা ওয়েব সার্ফিং যখন করে থাকি, ইমেলস, ভার্চুয়াল টার্মিনাল, এফটিপি, এইচটিটিপিএস, এসএমটিপি বা টেলনেট, ঠিক আছে। তো বেসিক্যালি হচ্ছে নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন। তো এই নেটওয়ার্ক বিষয়ে কাজ করা থাকে ইন্টার কানেক্ট করে অ্যাপ্লিকেশন লেয়ারে, ঠিক আছে। যদি আমরা কোনো কিছু ডাউনলোড বা কোনো কিছু সার্চ দেওয়ার সময় স্পেসিফিক প্রত্যেকটা প্রোটোকল নিয়ে ধরে ধরে যদি কাজ করতাম তাহলে আমাদের জন্য খুবই ডিফিকাল্ট হতো। সাপোজ আমরা যখন ব্রাউজারে গিয়ে লিখবো হচ্ছে কি একটা মেল পাঠাচ্ছে, মেলের জন্য যদি শুধুমাত্র এসএমটিপি প্রোটোকল ইউজ করতে হয়, যদি আমরা এটা দেখিয়ে দিতাম তাহলে কিন্তু আমাদের জন্য এই কাজটা খুবই কঠিন হয়ে যেত, ঠিক আছে। তো বেসিক্যালি দিস কম্পিউটার বা সিস্টেম অটোমেটিক ডিসাইড কি ধরনের প্রোটোকল ইউজ করতে হবে, ঠিক আছে। সো সেই অ্যাপ্লিকেশন অর্থাৎ ইউজার্স এর সাথে ইন্টারকানেক্ট করে দেওয়া কাজ হচ্ছে কি অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ, ঠিক আছে। তো বেসিক্যালি মেইন কাজ হচ্ছে কি ইন্টারফেস ফর দ্য ইউজার্স টু ইন্টারকানেক্ট উইথ অ্যাপ্লিকেশন সার্ভিস অর নেটওয়ার্কিং সার্ভিসেস, ঠিক আছে। তো এই কাজটা বেসিক্যালি হচ্ছে কি অ্যাপ্লিকেশন লেয়ার করে থাকে। ওকে ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিওস এন্ড সি ইউ এগেইন টু অ্যানাদার ওয়ান, টিল দেন বাই, টেক কেয়ার।